ঈদ আগমনীতে সরগরম এখন চট্টগ্রামের সর্ব উত্তরের জনপদ ফটিকছড়ির হাটবাজার দিনে কিছুটা কম হলেও মূলত ইফতারের পর থেকে মধ্যরাত তবদি চলে বেচা কেনা বছর ঘুরে ঈদ আগমনীতে নিজেকে নতুন পোশাকের রাঙাতে তাই আত্মীয় পরিজন কিংবা বন্ধুবান্ধব নিয়ে সদল বলে ভিড় করছেন মার্কেটসমূহে এবার সেখানে দেশীয় ব্র্যান্ডের আধুনিক ডিজাইনের পোশাকের আধিক্যতাই বেশি পুরুষদের জন্য পাঞ্জাবি শার্ট গেঞ্জি ফতুয়া এছাড়া নারীদের পছন্দ শাড়ি থ্রি পিস এবং এর সাথে মিল রেখে প্রসাধনী এছাড়াও রয়েছে ছোট্ট সুনামণিদের বাহারি রঙের পোশাকও ব্যবসায়ীরা বলছেন এবারের ঈদে পছন্দের তালিকায় দেশীয় পোশাকের দিকে ঝুঁকছেন ক্রেতারা নিজেদের পছন্দের পণ্যটি হাতের কাছে পাওয়ায় ক্রেতারাও খুশি তবে ঈদ বাজারে দাম নিয়ে বরাবরের মতোই রয়েছে অভিযোগ কেউ কেউ সন্তুষ্ট থাকলেও অনেকেই বলছেন ঈদকে সামনে রেখে পাঁচশো থেকে এক হাজার টাকা প্রতি পণ্যে বেশি নিচ্ছেন বিক্রেতারা ঈদ বেচা কেনা নির্বিঘ্ন করতে সেখানে নেওয়া হয়েছে আইনশৃঙ্খলার বিশেষ ব্যবস্থা যে কোনো অপ্রীতিকর ঘটনা রোধে পুলিশ রয়েছেন সতর্ক অবস্থানে পাশাপাশি সাদা পোশাকে রয়েছেন গোয়েন্দা দলও দেশ বর্তমান